অন্য অন্য ফিল্মে এটা হওয়া ভীষণ অসম্ভবের মধ্যে জায়গায় চলে গেছে। যদি ভালো বই হয়, কন্টেন্ট হয়, ভালো অভিনয় হয়, তাহলে এখনও অডিয়েন্স আছে যারা সিঙ্গেল স্ক্রিনেও দেখবে, মাল্টি স্ক্রিনেও দেখবে। সাম্প্রতিক সময়ে মিমি চক্রবর্তীর আমন্ত্রণে তুফান সিনেমা দেখলেন ভারতের কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর এই ছবি দেখার পর গুণী এই অভিনেত্রা কি বললেন, এ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। বর্তমানে ভারতে চলছে সাকিব খানের তুফান সিনেমা তুফানি দাফট, আর যা দেখে মুগ্ধ সকল সাকিব ভক্তরা। আর এই সিনেমা দেখার পর সাধারণ দর্শক থেকে শুরু করে সেলিব্রিটিরাও এই সিনেমা নিয়ে করছেন বেশ প্রশংসা। আর এর বাইরেও প্রযোজনা প্রতিষ্ঠানের আমন্ত্রণে ভারতের সেলিব্রিটিরা বিভিন্ন হলে গিয়ে তুফান সিনেমা দেখছেন। আর এরই ধারাবাহিকতায় মিমি চক্রবর্তীর আমন্ত্রণে কলকাতায় কালজয়ী অভিনেতা মিঠুন চক্রবর্তী সাকিব খানের তুফান সিনেমা দেখেছেন। আর এ সিনেমা দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করলেন। তিনি জানিয়েছেন বাংলা সিনেমায় এমন অ্যাকশন সিনেমা হবে তা কল্পনাও করতে পারেনি, আর এ সিনেমায় নতুন ধারার অ্যাকশন যুগ হয়েছে। আর এ সিনেমা সকলেই মনোমুগ্ধকর অভিনয় করেছে, বাংলা সিনেমা যে এতটা সুন্দর হতে পারে তা কল্পনাও করা যায় না। সব মিলিয়ে সাকিব ও চঞ্চলের অভিনয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এর আগেও সাকিব খানের অনেক নাম শুনেছি কিন্তু তার কাজ আমার দেখা হয়নি। এবার সাকিবের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। শেষ মুহূর্তে তিনি জানান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে এমন সিনেমা খুব প্রয়োজন ছিল, এমনকি তুফান সিনেমার জন্য আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রিয় ভিউয়ার্স, তুফান সিনেমা নিয়ে মিঠুন চক্রবর্তীর এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্যার, আমি তুফান না।